আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, দিল্লি বিশ্ববিদ্যালয়ে আল্লামা ইকবালের যে বইগুলো রয়েছে, যে অধ্যায়গুলো রয়েছে, সে অধ্যায়গুলো বাতিল করে দেওয়া হয়েছে। অর্থাৎ বিএ সিলেবাসে যে বইগুলো রয়েছে, সে বইগুলোর মধ্যে আল্লামা ইকবালের কিছু অধ্যায় রয়েছে যে তার দর্শন সম্পর্কে, সেগুলো বাতিল করে দিয়েছে। এর কারণটা হচ্ছে সেইখানে ভারতের বিরুদ্ধে তিনি কথা বলেছিলেন, দেশ ভাগের যে ঘটনাগুলো রয়েছে তার সাথে আল্লামা ইকবালের পরিচিত ছিল বা তিনি সংযুক্ত ছিলেন। আর তার যে অধ্যায় ছিল সেগুলো বাদ দিয়ে কোনগুলো নতুন করে ঢোকানো হয়েছে, যেগুলো নতুন করে ঢোকানো হয়েছে তাদের নাম হচ্ছে বা তাদের গ্রন্থগুলো হচ্ছে রামমোহন রায়, পণ্ডিতা রামবাই, স্বামী বিবেকানন্দ, মহাত্মা গান্ধী, ভীমরাও, আরও অনেক মানুষের তাদের বইয়ের কিছু গ্রন্থ বা তাদের কিছু উক্তি ঢুকিয়ে দেওয়া হয়েছে। এর কারণটা হচ্ছে এখানে সুন্দর করে ভারতের আধুনিক চিন্তাধারা যে সূচনা রয়েছে সেভাবে তারা সজ্জিত করছে। তো যাই হোক, ভারতে আমাদের আল্লামা ইকবাল তার কিছু গ্রন্থগুলো রয়েছে, তার কিছু উক্তি রয়েছে, সেগুলো বাতিল করে দেওয়া হয়েছে। আসল কথা কি, এগুলো বাতিল করেও কোনো লাভ হবে না ইনশাআল্লাহ। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি যে হাদিসগুলো বলেছেন, ভবিষ্যতে ভারতের সাথে আমাদের যুদ্ধ হবে এবং ভারতে যে সকল হিন্দু সংখ্যাগরিষ্ঠ হিন্দু রয়েছে তাদের সাথেই এবং তাদের যে নেতা রয়েছে, যে সরকার রয়েছে, তাদের সাথেই আমাদের যুদ্ধ হবে ইনশাআল্লাহ। তখন বোঝা যাবে যে কার ধর্ম কতটুকু প্রতিষ্ঠিত হয়েছে বা সম্প্রসারিত হচ্ছে। আর রাসূল বলছেন যে আমাদের জুলুম নির্যাতন আমাদের উপর চাপিয়ে দেওয়া হবে, তারা প্রচুর জুলুম নির্যাতন করবে। এখনই আমরা দেখতে পাচ্ছি আমাদের উপর কীভাবে তারা জুলুম নির্যাতন করছে। আস্তে আস্তে তারা স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে, তারা শক্তিশালী হবে, তারা আমাদের ওপর নির্যাতন চালাবে, খুন করবে, গুম করবে, অত্যাচার করবে, দেশ ছাড়তে বাধ্য করবে, আমাদের পাঠ্যপুস্তক পরিবর্তন করে ফেলবে। এভাবেই তারা যুদ্ধের প্রতি অংশগ্রহণ নিবে এবং আমাদেরকেও উদ্বুদ্ধ করবে।